মানে সকলো থিয়েটারে এসওপি মানা নাই বুলি কোৱা নাই। মই দুর্গা পূজার সময় অসমৰ বাহিৰত আছিলোঁ, দিল্লীত আছিলোঁ। দিল্লীত থাকতে কিছুমানে মোক ফটো পঠাইছে যে এই থিয়েটারবিলাকৰ এবিলাক বিজ্ঞাপন ওলাইছে, এটা নিশা তিনিটা দর্শনী, হলৰ ভিতৰত কোনো মাস্ক নাই, কোনো স্যানিটাইজার নাই, সেই ফটোবিলাক কোভিড প্রটোকল ভঙ্গ হয়েছে, মোক সেইবিলাক পঠাইছে, আপুনি কেলে থিয়েটার নকৰিলে? মই বোলে সরকারে 15 তারিখলৈকে আমাক কোনো নীতি নির্দেশনা নিদিলে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক লগ করেছিলাম, তেখেতে চাম বলে কৈছিলে। যেতিয়া 15 সেপ্টেম্বরলৈকে আমাক নীতি নির্দেশনা নাপালো, তেতিয়া আমি থিয়েটার নকরার একাংশ প্রযোজকে সিদ্ধান্ত ললো। তার ভিতর আমার প্রযোজক সন্থার 21খন থিয়েটার, তার 14খন থিয়েটারে সিদ্ধান্ত ললো, আর বাকিকেইখন থিয়েটারে আমাক রিহার্সাল আরম্ভ করা বলে সেইদিনা মুখ্যমন্ত্রী মহোদয়ের সম্মুখত জানাইছে। তেতিয়া আমি মুখ্যমন্ত্রী মহোদয়ক এটা কথা কৈছিলোঁ যে যিসকলে থিয়েটার কৰিছে তেখেতসকলে যদি এসওপি দিব পাৰি, সম্ভৱপৰ হয়, তেতিয়াহলে আপনি বিবেচনা কৰি চাব। আর যিসকলে থিয়েটার করা নাই সেই শিল্পীসকল কেনেকৈ চলিব? যোৱা 1.5 বছর লোকসান হৈছে, এই বছরও লোকসান হলে তেওঁলোকে অবস্থা নাই। কারণ শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে করোনা মহামাৰীৰ সময়ত কিঞ্চিত পৰিমাণে সাহায্য দিয়াৰ কাৰণে মই ঘূৰিছোঁ, মোৰ লগত জয়ন্ত কাকতি ঘূৰিছে, মোৰ লগত আমার শিল্পী জয়ন্ত শর্মা ঘূৰিছে, এনেকৈ বিভিন্ন মানুহে মোৰ লগত ঘূৰিছে, আমি দেখিছোঁ শিল্পীসকলৰ অৱস্থা। গতিকে শিল্পীসকলক কিবা এটা দিব লাগে বুলি, সাহায্য দিব লাগে বুলি সেই মিটিংখনত মাননীয় মুখ্যমন্ত্রীক মই সম্মুখৰ পৰা প্ৰতিনিধিত্ব কৰিছোঁ প্ৰযোজক সন্থাৰ। ঠিক গতিকে যেতিয়া দুর্গা পূজার সময় এই ফটোবিলাখান আহিল, আহোঁতে মই তেওঁলোকক কৈছোঁ যে সরকার এখন আছে, কমিটি এখন আছে, তার প্রযোজক আছে, যদি তেওঁলোকে যদি নামানে আমি কি করিম? আমার তো উপায় নাই, একো আমি তো বিরোধ করব নোৱাৰো। এই বিজ্ঞাপন আছে, থিয়েটারের প্রযোজক যিমান দোষী, আয়োজকও সমানে দোষী, আর জেলা প্রশাসনও সমানে দোষী বলে মই কম। কারণ এই যাখানে ফটোয়ে তো মিছা কথা নকয়, সেই ফটোবিলাখনত আপনি দেখিব ইয়ার ম্যাক্সিমামরে কোনো মাস্ক নাই। তিনটা দর্শনী হব লাগিলে এটা নিখা কিমান? মিনিমাম 9 ঘন্টা, মিনিমাম 9 ঘন্টা। কারণ প্রথম শো কেইটা বাজাত আরম্ভ হইব? জেনারেলি 5টা বা 6টা বাজার ভিতরত আরম্ভ হয়। তেতিয়া কি কিমান টা বাজিব? তেতিয়া রাতে 2টা বাজিব, মিনিমাম 2টা বাজিব। 10 বাজার পিছত হান্দ হয়? 10 বাজার পিছত হান্দ হান, কারণ স্বাস্থ্যমন্ত্রীয়ে এটা ঘোষণা করেছিল যে সোশ্যাল ডিস্টেন্স মানি চলিব লাগিব, স্যানিটাইজার হব লাগিব, 10টার ভিতরতে থিয়েটার সামরি ঘর পাব লাগিব স্বাস্থ্যকর্মীর জড়িয়ে। এই যাক নিয়ম বান্ধি দিছে, বাকি নিয়মখানি কি মানিছে না জানো। মোৰ ফেন হল নাকি? এই যাক ফটো আহিছে, ফটোইতো সেইটোৱে কথা কৈছে। আসলতে এটা ভুল কথা, এটা ন্যস্ত স্বার্থ জড়িত এটা পক্ষ, এটা ভ্রাম্যমনত কেতিয়াবাৰ পৰা গা কৰি উঠিছে, নাম প্রকাশ করব নোৱাৰো, তেওঁলোকৰ এভিডেন্স নাই, এটা মোবাইলৰ ওপৰত তেওঁলোকে চলি থাকে। মই আগতেও কৈছোঁ এই কথাটো যে ভ্রাম্যমানত ইমানখানি যিটো সমস্যা আহিছে সেই পক্ষটোৱে একাংশ সমস্যা নমাই দিয়ে, সেই পক্ষটোৱে একাংশ উচতনি দিয়ে, আৰু সেই পক্ষটোৱে ভ্রাম্যমান প্রযোজক সন্থা যাতে ভাগ হৈ যায়, আৰু সেই পক্ষটোৱে যাতে ভ্রাম্যমান প্রযোজক সন্থাক নিজৰ মতে যাতে চলাব পাৰে প্রযোজকবিলাকক, যাতে আমাৰ একতাটো নাথাকে, এইটো এটা তেওঁলোকৰ এটা প্ৰক্ৰিয়া। ভ্রাম্যমান প্রযোজক সন্থা দুভাগ হোৱা নাই, এটাই হৈ আছে, 21খন থিয়েটাৰ এতিয়ালৈকে এটা হৈ আছে। হয়তো অহা মাহ বা তাৰে নেক্সট মাহত সভাপতিয়ে কৈছে আমাৰ সাধাৰণ সভা হ'ব, এতিয়ালৈকে ভ্রাম্যমান থিয়েটাৰ দুভাগ হোৱা নাই। কিন্তু যিটো পক্ষই এতিয়ালৈকে থিয়েটাৰ কৰা নাই, এসওপি মানি বা চৰকাৰৰ যিখিনি নীতি নিৰ্দেশনা মানি থিয়েটাৰ কৰাটো সম্ভৱ নহয় বুলি ভাবিলে, তেখেতসকলে ভ্রাম্যমান থিয়েটাৰ বন্ধ হ'ব, তেখেতসকলে বন্ধ হ'ব লাগে বুলি বিভিন্ন ক্ষেত্ৰত হেঁচা প্ৰয়োগ কৰি থকা বুলি প্রকাশ কৰিছে, অপপ্রচাৰ চলাইছে সেই পক্ষটোৱে। গতিকে সেই পক্ষটোক আমি আহ্বান জনাইছোঁ, তেখেতসকলে হরিমন্দির বাকরিত অহা দেওবারে তথ্য লৈ আহক। মই বংকিম মেধিয়ে নিজাকে কৈছোঁ, যদি কবাত কৰবাত থিয়েটাৰ বন্ধ হব লাগে বুলি এটা শব্দ আমি কৈছোঁ, তেতিয়াহলে মই বৃন্দাবন থিয়েটাৰ মই কাৰোবাক দান কৰি থৈ যাম। দুষ্টচক্ৰ নহয়, আমাৰ প্ৰযোজক সন্থাটো দুভাগ হ'ব লাগে, মূল উদ্দেশ্য হৈছে সেইটো। তাৰমানে একাংশ উচতনি দি আছে যি তেওঁলোকে, তাৰমানে যেতিয়া ধৰি লওক যিকোনো এটা পলিটিকেল গ্ৰাউণ্ডত যেতিয়া চোৱা হয়, যেতিয়া মানুহ সংগঠিত হয় তাক দুভাগ কৰিব ন্যস্ত ছাত্ৰত্বে সদায় তাৰমানে প্ৰচেষ্টা চলায়। গতিকে আমি 21খন থিয়েটাৰ এটা হৈছোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আমাক কৈছে যি নৱেম্বৰ মাহত যিসকল থিয়েটাৰ নকৰিলে তেওঁলোকক
আমি মাতি ফেলে এটা ভালদরে আলোচনা করে কি ব্যবস্থা করব পারে আমি চেষ্টা চলাম। আর যখন শিল্পী এটা ঘর বহি আছে, অর্থ অভাবত আছে, তেওঁলোকৰ কারণে সরকারের ওসর আমি কি করব পারো সেই একটা প্রচেষ্টা এটা আমি প্রযোজক সন্ধ্যায় এটা মানে অব্যাহত রাখিছো। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেই সঁহারি জানাইছে। গতি এওঁলোকর কথাটো হয়েছে কি যে এসামর আমি বহতিয়া হয়ে থাকিব লাগে। সেই বহতিয়া হয়ে থাকাটোয়ে হয়েছে মেইন উদ্দেশ্য, যে আমার বিপরীত একটা পক্ষ থাকা বলে কল।